আগামীকাল থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির। সেই জন্য আজ সকাল থেকেই কালীঘাট মন্দিরের মূল দরজা ও মন্দির প্রাঙ্গণ জীবাণুমুক্ত করার কাজ চলছে। কালীঘাট মন্দিরের 5 নম্বর গেট থেকে কাজ শুরু হয়েছে। অত্যাধুনিক কেমিক্যালের মাধ্যমে জীবাণু ধ্বংসের কাজ চলছে। সম্পূর্ণ মন্দির জীবাণুমুক্ত করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। গোপী টক্করের বক্তব্য শুনে নেব আমরা। ফার্স্ট গেট নাম্বার 5 থেকে শুরু করেছি, ওটা করতে করতে গেট নাম্বার 4 এসেছি আমরা। আর এখন সেশন চলছে মায়ের মন্দিরের ভিতরে। ওখানে মেশিনটা রাখিয়ে দেওয়া হয়েছে, ওটা অটোমেটিক মেশিন আছে, এটা অটোমেটিক চলতে পারে। যখন গ্রিল আর ওয়াল করতে হলে এটা আমাকে মুভ করতে হয়। এখন ভিতরে কাস্ট মায়ের মন্দিরটা চলছে, এটা আপনি ধরে নিন আরও মনে হচ্ছে আড়াই দু তিন ঘন্টা চলবে। পুরো মন্দিরটা করতে গেলে কমসে কম 4 থেকে 5 ঘন্টা লাগে। এটা ফিউমিগেশন মেশিনের মতন আছে, এটা বেসিক্যালি এটা ফিউম, এটা ভিতরে কেমিক্যাল আছে ফিউম বলে। ওই কেমিক্যালে আপনার সোডিয়াম হাইড্রোক্সিজেন অক্সিজেন আছে, এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্লোরাইড নেই, প্লাস অ্যালোভেরা আছে, তুলসীর নিম আছে এর মধ্যে। এটা হচ্ছে আগে থেকেই ঠিক ছিল, 1 জুলাই থেকে কালীঘাট মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই সমস্ত বিধি মেনে খোলা হচ্ছে মন্দির। ইতিমধ্যেই বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, তারাপীঠ মন্দির খুলে গেছে। এবার 1 জুলাই থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির। চ্যানেল হিন্দুস্তান।